তো এখন আমি কথা বলবো রবার্ট ব্রাউনিংকে নিয়ে। তো রবার্ট ব্রাউনিং হচ্ছে ভিক্টোরিয়ানেজের অন্যতম যে কয়েকজন কবি আছে তার মধ্যে একজন। তো রবার্ট ব্রাউনিং হচ্ছে ড্রামাটিক মনোলগের ফাউন্ডার। আর তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে আর একটা কবিতা পড়ছিলে, হাউ ডু আই লাভ দি। তো এই হাউ ডু আই লাভ দি কবিতার যে পোয়েট ছিল সে ছিল রবার্ট ব্রাউনিংয়ের ওয়াইফ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তো এই রবার্ট ব্রাউনিং একে ফাউন্ডার অফ ড্রামাটিক মনোলগ বলা হয়। তো ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা লিটারারি ট্রাম। তো এই ট্রামটা দিয়ে এই ট্রামটা মূলত কবিতায় পাওয়া যাবে। তো ড্রামাটিক মনোলগ শব্দটার অর্থ কি এটা আগে আমরা একটু দেখি। যে ড্রামাটিক মনোলগ, মনো মিন্স ওয়ান, লগ মিন্স স্পিচ। সো ড্রামাটিক মনোলগ মিন্স স্পিচ অফ এ সিঙ্গেল স্পিকার হু ইজ রিপ্রেজেন্ট ইন এ ড্রামাটিক ওয়ে। যে একজন ব্যক্তি বা একজন বক্তা যখন তার মনের বক্তব্যগুলা লিসেনারদের সামনে প্রেজেন্ট করবে খুব নাটকীয় ভঙ্গিতে, এবং ওখানকার যে লিসেনাররা আছে তারা শুধু শুনবে, দে ক্যান নট পাস থ্রু এনি কমেন্টস, এই বিষয়টাকে বলা হবে ড্রামাটিক মনোলগ। তো রবার্ট ব্রাউনিংয়ের যে কবিতাটা আছে দ্য প্যাট্রিয়ট, এই প্যাট্রিয়ট কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগের কিছু ফিচার্স আছে, যেমন এটাতে অ্যাব্রুপ্ট বিগিনিং থাকবে, মানে কবিতাটা হঠাৎ করে শুরু হবে। তারপরে কী হবে, এই কবিতাটাতে স্পিকার থাকবে একজন আর লিসেনার একজনও থাকতে পারে অনেকজনও থাকতে পারে, কিন্তু এই লিসেনাররা তার কথা শোনার পর তাকে কোনো ধরনের কমেন্ট করবে না। এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। তো ড্রামাটিক মনোলগ যদি কনসিডার করতে বলা হয় তাহলে এই ফিচার্সগুলোর সঙ্গে এই তোমার কবিতার ফিচার্সগুলো, ড্রামাটিক মনোলগের কোন কোন ফিচার্স আছে এগুলো বের করে নিয়ে এটা প্রুভ করতে হবে। তো যাই হোক আমরা কবিতাটা শুরু করি, তাহলে বুঝতে পারবো যে ড্রামাটিক মনোলগ যে কোন কোন ফিচার্সগুলো এখানে আছে। তো বলা হচ্ছে ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে, ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে। অল দ্য ওয়ে মানে সারা রাস্তা জুড়ে, ইট ওয়াজ রোজেস রোজেস, গোলাপ আর গোলাপ, মানে পুরো রাস্তাটার মধ্যে কি গোলাপ আর গোলাপে ভরা ছিল। তো যাই হোক কবিতাটা একটু সামারাইজ করে দেই, তারপরে লাইন বাই লাইন শুরু করি। যে এখানে এক প্যাট্রিয়টের কথা, একজন দেশপ্রেমিক প্রেমিকের কথা বলা আছে। তো সে যখন তার গুড ডিডস নিয়ে, মানে ভালো কাজকর্ম নিয়ে তার নিজের এলাকায় প্রবেশ করতেছে, লোকজন তাকে কর্ডিয়ালি ওয়েলকাম করতেছে, তাকে রিসিভ করার জন্যে পুরো রাস্তা একবারে ফুলে ফুলে সাজাইছে, ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার সব কিছু দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে, এবং তাকে দেখার জন্য এত পরিমাণ লোক হয়েছে যে ঘরের যে ছাদগুলো আছে সেই ছাদগুলোর উপরে লোকজনে ভর্তি, রাস্তা তো পুরোটাই ফিল আপ, এবং ঘরের যে ওয়ালগুলো আছে ভাঙা ওয়ালগুলো রাস্তার পাশে সেই ওয়ালগুলো মনে হচ্ছে যে লোকের ভারে থরথর করে কাঁপতেছিল। তো যাই হোক তার মানে কি খুব পপুলার একজন ব্যক্তি ছিল সে। তো যাই হোক সে এসে যখন লোকজনের কাছে প্রতিশ্রুতি নিল যে আমি কি আপনাদের জন্য কাজ করতে পারি, লোকজন সবাই তাকে প্রতিশ্রুতি দিল যে বললো হ্যাঁ ঠিক আছে আপনি আমার জন্যে কাজ করতে পারেন। আবার এই লোক তার লোকজনের প্রতিশ্রুতি নেভানোর জন্য এক বছর তার যথাসাধ্য চেষ্টা করলো, এবং এক বছরের মাথায় তাকে ফাইনালি দেখা যাচ্ছে তাকে শ্যাম্বেল গেটে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসিতে ঝোলানোর জন্য। মানে কি লোকজন এক বছর আগে তাকে যেভাবে কর্ডিয়ালি ওয়েলকাম করলে এক বছর পর তাকে ঠিকভাবেই ঠিক ওভাবেই ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তাকে শ্যাম্বেল গেটে পাঠাচ্ছে, এবং লোকজন আজকে সেদিন তাকে কর্ডিয়ালি গ্রহণ করছিল আর আজকে তাকে খুব ঘৃণা ভরে দেখতেছিল, তার কপালে কেউ পাথর মারতেছিল, আবার কেউ তাকে দেখে হাসাহাসি করতেছিল। আজকে আর তার যাওয়ার সময় রাস্তার মধ্যে কোনো লোকজন নাই, শুধু ওই বয়স্ক যে মহিলারা আছে যারা ঘর থেকে বাইরে আসতে পারে না তারা শুধুমাত্র ঘরের জানালার পাশে বসে ওই প্যাট্রিয়টকে নিয়ে যাওয়া হচ্ছিল বৃষ্টির মধ্য দিয়ে হাত বেঁধে, তখন তারা দেখতেছিল, আর বাকি সবাই অপেক্ষা করতেছিল ওই ফাঁসির মঞ্চে যেখানে প্যাট্রিয়টকে ফাঁসি দেওয়া হবে। তো যাই হোক এখানে এইভাবে একজন দেশপ্রেমিকের যে করুণ পরিণতি সেটাই দেখানো হয়েছে এই কবিতার মধ্যে। তা কবিতাটা আমরা শুরু করি, যে ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে, সমগ্র রাস্তা গোলাপে ভরা ছিল, গোলাপ ফুল মনে হচ্ছে রাস্তা একদম বিছানো ছিল যে এই রাস্তা দিয়ে প্যাট্রিয়ট আসবে। উইথ মার্টাল মিক্স ইন মাই পাথ লাইক ম্যাট, উইথ মার্টাইল মিক্সড, মার্টাইল মানে হচ্ছে সুগন্ধিযুক্ত যে লতা পাতাগুলো আছে এগুলোকে বলা হচ্ছে মার্টাইল। মিক্সড ইন মাই পাথ লাইক ম্যাট, বিভিন্ন ধরনের সুগন্ধিযুক্ত পাতা বা বিভিন্ন ধরনের সুগন্ধি যেগুলোর থেকে সুঘ্রাণ আসে সেগুলো রাস্তার মধ্যে দেওয়া হয়েছে, এবং ওগুলোর থেকে মন মাতানো একটা ঘ্রাণ আসতেছিল যেটার ঘ্রাণে মোটামুটি পাগল করার মতো একটা অবস্থা। দ্য হাউস রুফ সিমস টু হ্যাভি অ্যান্ড শিউই, দ্য চার্চ স্পেয়ার্স ফ্লেমড সাস ফ্লাক্স অ্যান্ড ফ্লাক্স দে হ্যাড এই ইয়ার অ্যাগো অন দিস ভেরি ডে। বলছে দ্য হাউস রোপ সিমস টু হিপ অ্যান্ড সিওয়ে, তো হিপ অ্যান্ড সিওয়ে দ্যাট মিন্স
আপস ডাউন হওয়া, মানে কি থরথর করে ওয়ালটা কাঁপতেছিল, আর এদিকে সিওয়ে মানে দোলা দেয়া দোলা দেয়া। তো দ্য হাউস রোপস, ঘরের যে ছাদগুলো সেমড, মনে হচ্ছিল টু হিভ অ্যান্ড সিওয়ে, তারা মনে হচ্ছিল এই যে লোকজনের ভারে একদম থরথর করে কাঁপতেছিল। দ্য চার্চ স্পিয়ার্স ফ্লেমড, চার্চ স্পিয়ার্স ফ্লেমড, তো চার্চের যে উঁচু উঁচু গম্বুজগুলো আছে এগুলোতে প্রজ্বলিত হচ্ছিল, ফ্লেমড সাস ফ্লাক্স দে হ্যাড, কিছু পতাকা রং বেরঙের পতাকা এই চার্চের গম্বুজের উপরে দেওয়া হয়েছে, সেগুলো উঠতেছিল এই ইয়ার অ্যাগো অন দিস ভেরি ডে, ঠিক এক বছর আগের আজকের এই দিনটাতে। তো সে এই যে প্যাট্রিয়ট এখন যে কাহিনীটা বলছে সেটা তার জীবনের এক বছর আগেকার কাহিনী, যে সে যখন কান্ট্রিতে প্রবেশ করে, তার দেশের মধ্যে প্রবেশ করে, সে হিরোর মতো প্রবেশ করে, আবার যখন তার দেশ থেকে সে বের হয়ে যাবে দেখবো যে আমরা ভিলেইনের মতো বের হয়ে যাবে। তো এই যে তার কর্ডিয়াল যে রিসিপশনটা ছিল বা ওয়েল উইশার্স যারা ছিল তারা তাকে রিসিভ করছে কীভাবে, তাকে অ্যাকসেপ্ট করছে কীভাবে, সেই প্রসেসটাই প্রথম কয়েক লাইনের মধ্যে বলছে। তারপরে সে বলতেছে দ্য ইয়ার ব্রোক ইন টু এ মিস্ট উইথ বেলস, আমি যখন প্রবেশ করতেছিলাম তখন ঘণ্টা ধ্বনিতে বা ঢোল ঢাক এগুলোর শব্দে কী হচ্ছিল, দ্য ইয়ার ব্রোক, মনে হচ্ছে বাতাস ফেটে যাচ্ছিল, ইন টু এ মিস্ট উইথ বেলস, ঘণ্টা ধ্বনির শব্দে, দ্য ওল্ড ওয়ালস রকড উইথ দ্য ক্রাউড অ্যান্ড ক্রাইস, চিৎকার আর লোকজনের ভারে এই পুরানা যে ওয়ালগুলো আছে এগুলো কেমন হয়ে গেছিল, ভিড়ে একদম পরিপূর্ণ হয়ে গেছিলো এবং এই ওয়ালগুলো কী করতেছিল, নরবড়ে ওয়াল পুরানা ওয়াল থরথর করে কাঁপতেছিল। হ্যাড আই সেইট গুড ফক মেরি নয়েজ রিপেলস, তারপরে হ্যাড আই সেইট গুড ফক, তারপরে আমি বললাম হে প্রিয় ভাই ভাই সব বা হে আমার প্রিয় জনতা, মেরি নয়েজ রিপেলস, আপনারা এই যে গোলমাল যেটা আছে এই গোলমালটা বন্ধ করেন, বা এই হইচই শোরগোল যে হচ্ছিল এটাকে সে অস্বীকৃতি জানিয়েছে, না আপনারা থামেন চিল্লে চিল্লি করিয়েন না, বাট গিভ মি ইয়োর সান ফ্রম ইয়ন্ডার স্কাইস, তারপরে বললো যে বাট গিভ মি ইয়োর সান, আপনাদের যে সূর্যটা আছে সেই সূর্যটা আমি চাই, ফ্রম ইয়ন্ডার স্কাইস, ওই আকাশ থেকে সূর্যটাকে এনে আমাকে দিন আপনারা। দে হ্যাড অ্যান্সার্ড, এবং জনগণ এই প্যাট্রিয়টের কথায় অ্যান্সার দিল, অ্যান্ড আফটার ওয়ার্ড হোয়াট ইলস, এবং সে বললো আমরা ওটা তো আপনাকে দেব, আপনি এটা বাদে আর কী চান। তো যাই হোক, প্যাট্রিয়ট যখন জনসম্মুখে দাঁড়াইলো, দাঁড়ানোর পর বললো যে ভাই সাহেব আপনারা কথা বলেন না, আপনারা একটু চুপ থাকেন, এবং লোকজন যখন থেমে গেল তখন সে বললো যে আমি আপনার আপনাদের সূর্যটাকে চাই, ওই আকাশ থেকে আমাকে সূর্যটা এনে দেন। তখন লোকজন তাকে উত্তর দিল যে আপনি সূর্য তো আমরা আপনাকে দেবই, আপনি এটা বাদ দিয়ে আর কী চান সেটা বলেন। তাহলে প্যাট্রিয়টকে তারা সেই মুহূর্তে কতটা ভালোবাসত। তো এখানে সান বলতে তাদের যে বিশ্বাসটা আছে, তাদের বিশ্বাসটা বা তাদের প্রতিশ্রুতি যে প্যাট্রিয়টকে তারা, তাদের এই যে জনগণরা যে আছে এই জনগণরা কী করবে, প্যাট্রিয়ট এই জনগণের জন্য কাজ করবে, এই বিশ্বাসটা যাতে জনগণ তাকে দেয়। তো তাদের বিশ্বাসের সূর্যটা তাদেরকে দিতে বলছিল, এবং জনগণ বলল যে ওটা তো আপনার ওপর আমাদের আছেই, বরং আপনি আর কী চান সেটা বলেন, আমরা সেটাও আপনাকে দিয়ে দেবো। তারপরে বলবে অ্যালাক ইট ওয়াজ আই হু লেফট অ্যাট দ্য সান টু গিভ ইট মাই লাভিং ফ্রেন্ডস টু কিপ। তারপরে বললে অ্যালাক হাই ইট ওয়াজ আই, এই এই ছিলাম আমি, হু লেফট অ্যাট দ্য সান, যা আমি ধাবিত হয়েছিলাম এই সূর্যের দিকে, মানে তাদের বিশ্বাসের সূর্যটা নিয়ে আমি তাদের কল্যাণের জন্য এগিয়ে গিয়েছিলাম, টু গিভ ইট মাই লাভিং ফ্রেন্ডস টু কিপ, আমি যারা আমাকে এতটা ভালোবাসে আমিও আমার ভালোবাসার পরিমাণটা তাদেরকে বোঝানোর জন্য বা তাদের জন্য কাজ করার জন্য, হ্যাঁ যে পরম বন্ধুকে আমি আমার যে বিশ্বাসটা, ওরা আমার জনগণরা প্যাট্রিয়টকে তার বিশ্বাসটা দিয়ে দিল, আর প্যাট্রিয়টও নিজের বিশ্বাসটা নিজের কনফিডেন্সটা জনগণকে দিয়ে দিল, যে আমার পরম যে বন্ধু যারা আছে তাদেরকে আমি কী করলাম, আমাদের বিশ্বাসটা আছে এটা তাদেরকে আমি দিয়ে দিলাম। নট ম্যান কুড ডু হ্যাভ আই লেফট আনডান, যে আমি যেটা করেছিলাম সেটা কোনো মানুষই করতে পারবে না, বা আমি তাদের ভালোর জন্য যেটা করেছিলাম সেটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না, হ্যাভ আই লেফট আনডান, এবং আমি কি তা অসমাপ্ত রেখেছি, বা আমি কি তাদের কোনো কাজকর্ম না করে বসেছিলাম, আমি সব কিছুই তাদের জন্যই করেছি। অ্যান্ড ইউ সি মাই হারভেস্ট, এবং এখন যে আপনারা কী দেখতেছেন আমার এই যে প্রতিদান বা তাদের প্রতি এই যে ভালো কাজকর্ম সেগুলোর প্রতিদান এখন আপনারা দেখতে পাচ্ছেন, বা তার ফলটা কী এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াট আই রিপ, কী আমি ঘরে তুলে নিয়ে আসলাম বা কী আমি নিয়ে আসলাম, বা এর ফলটা আমি কী পেলাম, এই লোকজনের জন্য এত ভালো কাজ করলাম তার বিনিময়ে তারা আমাকে কী দিল। দিস ভেরি ডে, এই দিনে নাও এই ইয়ার ইজ রান, এই দিনে ঠিক এক বছর অতিবাহিত হয়ে যাচ্ছে,
দেয়ার ইজ নোবডি অন দ্য হাউস টপস নাও, এখন আর ওই ঘরের ছাদের মধ্যে কেউ নাই আমাকে দেখার জন্য। ঠিক এক বছর আগে আমি যখন এই দেশে ইন্টারাক্ট করি তখন আমাকে দেখার জন্য ছাদে এমন অবস্থা যে লোক দাঁড়ানোর মতো জায়গা ছিল না, ছাদগুলো কাঁপতেছিল, কিন্তু আজকের এই দিনটাতে ঠিক এক বছর পর ছাদের উপরে আর কোনো লোক নাই। জাস্ট এ প্যালসাইড ফিউ অ্যাট দ্য উইন্ডো সেড, ঠিক ওই প্যারালাইজড যে বৃদ্ধরা আছে যাদের মানে বয়সটা একদম বেশি মাত্রায় হয়ে গেছে এবং তারা ঘরের চাইলেও ঘরের বাইরে আসতে হাঁটাচলা করতে পারে না, তারা শুধুমাত্র কী করতেছে, ফিট অ্যাট দ্য উইন্ডো সেট, ওই জানালার পাশে বসছে এবং আমাকে দেখতেছিল। ফর দ্য বেস্ট অফ দ্য সাইট ইজ অল অ্যালাউ। তো আসলে এই ঘরের আজকে ঘরের ছাদে কেউ নেই, কারণ কি আমাকে দেখার জন্য ফর দ্য বেস্ট অফ দ্য সাইট আমার যে তাদের যে আকর্ষণীয় দৃশ্যটা এটা দেখার জন্য অল অ্যালাউ সবাই গেছে। ঠিক কোন জায়গায়? অ্যাট দ্য শ্যাম্বেলস গেট, আমাকে যে জায়গায় ফাঁসি দেওয়া হবে সেই ফাঁসির যে জায়গাটা, ফাঁসির যে মঞ্চটা, সেই জায়গায় সবাই চলে গেছে। আর বেটার ইয়েট, বাই দ্য ভেরি স্ক্যাফোল্ডস ফুট আই ট্র। তো স্ক্যাফোল্ডস ফুট মানে হচ্ছে প্রাণদণ্ড দেওয়ার জন্য ফাঁসির যে কাষ্ঠটা আছে, মঞ্চটা যেখানে রশিটা ঝুলানো থাকে এবং উঁচু করা থাকে, সেই জায়গাটাকে বলা হচ্ছে, যে তারা সবাই ওই জায়গাটার দিকে এখন আছে। আই ট্র, আমি মনে করি আজকে আর এই যে রাস্তায় বা ঘরের ছাদে কেউ নাই, যারা একবার অকেজো হাঁটাচলা করতে পারে না তারা শুধুমাত্র জানালার পাশে বসে আমার যাওয়াটাকে দেখতেছে, আর বাকি সবাই উপস্থিত হয়েছে ওই ফাঁসির মঞ্চে এবং অবাক দৃষ্টিতে বা গভীর একটা আকর্ষণ নিয়ে অপেক্ষা করে আছে তারা, যে কখন আমাকে ফাঁসির মঞ্চে চড়াবে আর কখন তারা এই বিষয়টা উপভোগ করবে। আই গো ইন দ্য রেইন, আমাকে নিয়ে যাওয়া হচ্ছিলো বা আমি যাচ্ছিলাম বৃষ্টির মধ্য দিয়ে। অ্যান্ড মোর দ্যান নিডস, এবং যতটা না প্রয়োজন, এ রোপ কাটস বোথ মাই রেস্ট বিহাইন্ড। তো রেস্ট শব্দের অর্থ হচ্ছে কবজি, আমার যে কবজিগুলো আছে এই কবজিগুলোতে যতটা না টাইট করে বাঁধা দরকার ততটাই টাইট করে আমাকে বাঁধা হয়েছে, আমার কবজি দুইটা পেছন দিক দিয়ে করে আমার কবজি দুইটা ওভাবে বেঁধে দেওয়া হয়েছে, মানে হাত দুইটাকে পেছনে দিয়ে কবজিটাকে খুব টাইট করে বেঁধে দেওয়া হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি চিন্তা করলাম, বাই দ্য ফিল, এবং অনুভবও করলাম, মাই ফরহেড ব্লিডস, আমার কপাল থেকে রক্ত ঝরতেছে, ফর দ্য ফ্লিং হাউএভার হ্যাজ এ মাইন্ড। ফর দ্য ফিলিংস, তারা যে আঘাতটা আমাকে করছে, হ্যাঁ বিদ্বেষ পোষণকারী যে কেউ বা আমার প্রতি যাদের মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, মনে ক্ষোভ ছিল, তারা আমাকে আঘাত করছে এবং সেই আঘাতে আমার কপাল থেকে রক্ত ঝরতেছিল। স্টোনস অ্যাট মি, তারা আমার দিকে পাথর নিক্ষেপ করছে, ফর মাই ইয়ার্স মিসডিড, আমার এক বছরের যে যত খারাপ কাজ আছে সেই খারাপ কাজগুলোর জন্য। তো আসলে প্যাট্রিয়ট কিন্তু লোকজনের ভালোর জন্যই সব কাজ করছিল। তো আসলে কোনো ভালো কাজ করতে গেলে কিছু কিছু মানুষ আছে সেটা ভালো মনে হবে, আবার কিছু কিছু মানুষের জন্য ওটা খারাপ হয়ে দাঁড়াবে। তো ন্যায় যখন তুমি করতে যাবা তখন যারা অন্যায়কারী আছে তাদের বিপদ হয়ে যাবে, তো তারা তখন তার বিরোধিতা করে তাকে ওই ন্যায়ের জায়গাটা থেকে সরিয়ে দেয়, জনগণের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেয়, যাতে তারা এই যে ন্যায়কারী যে ব্যক্তিটা আছে বা এই যে ন্যায় চিন্তা চেতনার যে মানুষটা আছে এটাকে সরানোর জন্য। তো প্যাট্রিয়টের কপালে ঠিক এইরকমই হচ্ছিল। তো যাই হোক, এভাবে বলার পর বললো, দাস আই এন্টার্ড অ্যান্ড দাস আই গো, এভাবেই আমি প্রবেশ করেছিলাম এবং এভাবেই আজকে আমি চলে যাচ্ছি এই দেশ থেকে। ইন ট্রায়াম্পস, বিজয়ে, পিপল হ্যাভ ড্রপ ডাউন ডেড, আমার বিজয় স্বরূপ বা পিপল আমাকে এখন কী দিচ্ছে, মৃত্যুদণ্ড দিচ্ছে। পেইড বাই দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কাছে আমি এটাই পাইলাম, হোয়াট ডাজ দাও ও, এবং আমি এটার জন্য চিরকাল এদের কাছে ঋণী থাকবো। তো আমার কর্মের প্রতিদান যে তারা এভাবে দিল, যাই হোক আমি এই পৃথিবীর কাছে আজীবন ঋণী থাকবো। গড মাইট কোশ্চেন, এবং স্রষ্টা যদি জানতে চায়, নাও ইনস্টেড, এর পরিবর্তে টিচ গড শেয়াল রিপে আই অ্যাম সেফার সো, এবং স্রষ্টা যদি আমি যা কিছু করছি আমার কাজকর্মগুলো যদি স্রষ্টা তো অবশ্যই জানে সব কিছু, উনি জানেন সবার মনের অবস্থাও জানেন বা সবার মনের উদ্দেশ্যও জানেন, যে আসলে স্রষ্টা যদি আমাকে এর প্রতিদান দেয় তাহলে, বা স্রষ্টা যদি এর সঠিক হিসাবটা উনি নেন তাহলে আমি কি আই অ্যাম সেফার সো, আমি মনে করি যে আমি এই পৃথিবীর মানুষের কাছে নয় ওই স্রষ্টার কাছে যে বেশি নিরাপদ থাকবো, কারণ আমার মনের উদ্দেশ্য কী, আমি কী কী করছি এগুলো আর কেউ না জানলেও স্রষ্টা জানেন, অতএব স্রষ্টার কাছে আমি গেলে অবশ্যই আমি এর জন্যে পুরস্কৃত হব। তো যাই হোক, এই ছিল মোটামুটি প্যাট্রিয়ট কবিতা, যে একজন প্যাট্রিয়ট কীভাবে এক বছর আগে তার নিজের শহরের মধ্যে প্রবেশ করছিল এবং এক বছর পরে ঠিক কীভাবে লোকজনদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে সে আজকে সহজ ছেড়ে চলে যাচ্ছে, তাকে ফাঁসির মঞ্চে উঠানো হচ্ছে এবং তার প্রাণ
প্রাণ নাশ করা হচ্ছে বা প্রাণদণ্ড দেওয়া হচ্ছে তাকে। তো এই কাহিনী, এই করুণ কাহিনীটা এখানে বলা আছে। তো এটা একটা ড্রামাটিক মনোলগ, কারণ কবিতাটা অ্যাব্রুপ্ট বিগিনিং আছে। যেমন কবিতার প্রথম লাইন ছিল ইট ওয়াজ রোজেস রোজেস, কবিতার কোনো প্রপার বিগিনিং নাই, মিডিল নাই, এন্ড নাই, হুট করে কবিতাটা শুরু হইলো। তারপর কি, এখানকার যে স্পিকার প্যাট্রিয়ট, তো প্যাট্রিয়ট শুধু তার কথাবার্তা বলেই যাচ্ছে, আর অন্য কোনো লিসেনার বা অন্য কোনো অডিয়েন্সের কোনো কথাবার্তা এখানে রিপিট আসে নাই। সে শুধু নিজের কথা বলতেছে আর অডিয়েন্সরা গিয়ে সাইলেন্টলি তার কথাবার্তা শুনতেছে। তো এই হচ্ছে, সিঙ্গেল স্পিকার থাকবে, সাইলেন্ট লিসেনার থাকবে। আর এই ড্রামাটিক মনোলগটা, এটা ড্রামায় যে কোরিক সংগুলো আছে বা কোরাসদের গান আছে, এই গানটায় ব্যবহার করা হবে না। তো এই চারটে হচ্ছে মেজর ফিচার্স অফ ড্রামাটিক মনোলগ, যেটাই চারটা এই কবিতার মধ্যে বিদ্যমান আছে। তো এখান থেকে যদি প্রশ্ন হয় যে কনসিডার দ্য প্যাট্রিয়ট অ্যাজ এ ড্রামাটিক মনোলগ বা কনসিডার রবার্ট ব্রাউনিং অ্যাজ এ পোয়েট অফ ড্রামাটিক মনোলগ, যদি আসে তাহলে এই চারটে ফিচার্সের সঙ্গে এই কবিতার চারটে ফিচার্স ম্যাচ করে দেখাইতে হবে, প্লাস সামারিটা তুলে দিতে হবে। তো এভাবেই মোটামুটি অ্যান্সারগুলোটা হয়ে যাবে। তো এখান থেকে এই দুইটা কোশ্চেনেই আসে মোটামুটি, দেখো কনসিডার দ্য প্যাট্রিয়ট অ্যাজ এ ড্রামাটিক মনোলগ আর ডিসক্রাইব দ্য মিজারেবল কন্ডিশন অফ দ্য প্যাট্রিয়ট, মোটামুটি এই দুইটা কোশ্চেন এখান থেকে হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।